আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দীনি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহা গ্রন্থ আল কোরআনে কারীমে বর্ণনা করেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা সেই নামগুলোর দ্বারা তাকে ডাকো। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম অথবা আসমাউল হুসনার নামের মধ্যে থেকে কয়েকটি নামের উপকারিতা সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনার মধ্য থেকে একটি নাম হলো আল মালিকু, অর্থাৎ প্রকৃত সম্রাট। যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম আল মালিকু এর সহিত আল কুদ্দুসু মিলিয়ে পাঠ করবে, আর যদি সে নেতা হয় তাহলে সর্বদা তার নেতৃত্ব বহাল থাকবে, আর যদি সে কোনো নেতা না হয় তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বদা আনুগত্য থাকবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম গুণবাচক নাম আল মালিকের সহিত আল কুদ্দুস মিলিয়ে সর্বদা পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির মান সম্মান বাড়িয়ে দিবেন। সুবহান, যে ব্যক্তি ইয়া মালিকু প্রতিদিন ফজরের পরে অধিক হারে পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিক ধন সম্পদের অধিকারী বানিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি দ্বিফজরের সময় ইয়া মালিকু 130 বার পাঠ করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এবং মনের উদারতা ও দনাঢ্যতা বৃদ্ধি করে দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমায়ে হুসনার মধ্য থেকে আরেকটি নাম হলো আল কুদ্দুসু, অর্থাৎ সকল দোষ থেকে মুক্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। যে ব্যক্তি সূর্য হেলার পর অধিক হারে আল কুদ্দুসু নামটি পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, যে ব্যক্তি জুমার নামাজের পর সুবহানের সহিত আল কুদ্দুস মিলিয়ে, অর্থাৎ সুবহান কুদ্দুস এ নামটি রুটি টুকরার উপর লিখে বক্ষণ করিবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের গুণাবলীর অধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল কুদ্দুস নামটি 300 বার পাঠ করে কোনো মিষ্টান্ন জাতীয় খাদ্য দ্রব্যের উপর ফুঁক দিয়ে শত্রুকে খাওয়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রতি দয়াশীল বানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।